সুপ্রভাত বন্ধুরা, মুরুগুমা ট্যুরের দ্বিতীয় দিনের সকালে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বেসিক্যালি আমাদের যেটা প্ল্যান, আমরা এই ইকো হাটের চারপাশটা এবং এই চারপাশের জঙ্গলটা একটু ঘুরে দেখব, আর সারাদিন গল্প আড্ডা এই করেই আমাদের কাটবে। সকালে ঘুম থেকে উঠে সবাই এখন টেন্টে বসে গল্প করছে। এখানে কিন্তু সকালে বেশ ঠান্ডা ছিল, প্রায় 11-12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। এইভাবেই ঘোরাঘুরি, গল্প, আড্ডা এই নিয়ে আজকের দিনটা কাটবে। তো দেখতে থাকুন আগে আগে কি হয়। তো সকালে টিফিন শেষ করে আমরা এবার আমাদের ইকো হাটের যে পাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের পাশে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি শুরু করেছি। এই চারপাশটা একটু ঘুরে দেখবো এখন। আমার একটা কুকুরের সাথে অমর প্রেম রয়েছে, যেখানেই হাঁটতে যাই তারা এসে পিছনে ধাওয়া করে। এবার কি হয়, জঙ্গলের পথে হাঁটতে গেলে পায়ের যে কাপ মাসেলগুলো আছে সুসুই লাগে, সুসুই লাগে। এই সুসুরির জন্য আমি সাবধানে না পারি সামনে দিয়ে তাকাতে, না পারি পেছন দিয়ে তাকাতে, সবসময় নজর কুকুরের দিকে। আমার একটা নয়, তিনটে কুকুর পেছন করে পেছন নিয়েছে আমাদের, তিনজনেরই কাপ মাসেল সুসুর হচ্ছে। এই এক জায়গা সমস্যা নয়, যেখানে ঘুরতে যাই সেখানে বিভিন্ন তারা চার পায়ের বন্ধুরা এসে আমার ওই কাপ মাসেলের সামনে মুখ নিয়ে হালকা সুসুরি দেওয়া শুরু করে। কাপ মাসেলে কার কার সুসুরি লাগে, কুকুর তাড়া করলে, কুকুর পেছনে হাঁটলে কমেন্টে জানাবে। তো আমাদের যেখান দিয়ে আমরা এখন যেখান দিয়ে হাঁটছি দুই পাশে জঙ্গল। বেসিক্যালি গতকাল এই রাস্তা দিয়েই আমরা পিটিডিতে গেছিলাম, পিটিডির যে গ্রাম সেখানে গেছিলাম। এখন এখান দিয়ে আমরা গতকাল তো আমরা গাড়ি করে গেছিলাম, আজকে একটুখানি পায়ে হেঁটে চারপাশটা একটু এক্সপ্লোর করার ইচ্ছা, তাই বেশিক্ষণ না। এরপর আবার হোটেলে ফিরে আমরা খাওয়া দাওয়া করে আজকে আরেকবার মুরুগুমা ভিউ পয়েন্টে যাবো, কারণ গতকাল মুরুগুমা ভিউ পয়েন্টে গেছিলাম ঠিকই, কিন্তু ওখানে যে ভিউ পয়েন্টটা মেন পয়েন্টে আমরা কালকে যাইনি, এবং মানে ওটা আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। তো আজকে আমাদের ইচ্ছা আছে যে মেন যে পয়েন্টটা সেই পয়েন্টটা যাব এবং আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। এখন ট্যুরিজমকে প্রমোট করার জন্য ইউটিউব সেরা মাধ্যম। তো আগে যেসব ছিল, যে পুরুলিয়া বলতে মানুষ দুটো জায়গা বুঝতো, একটা হচ্ছে গড়পঞ্চকোট আর একটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এখন এই যে জায়গাগুলো মুরুগুমা এগুলো আসতো অযোধ্যা পাহাড়ের সাথে সাইট সিন। এখন হয়েছে কি, এখন মানুষ এসব সাইট সিনের জায়গা যেখানে আমরা আগে মুরুগুমা মানুষ একদিনে ঘুরে কয়েক ঘন্টা সময় কাটিয়ে চলে যেত, সেখানেও বিভিন্ন কটেজ গড়ে উঠছে এবং মানুষ এখানে থাকছে এবং প্রকৃতিকে আরো কাছ থেকে উপভোগ করছে একদম মানুষ। এই যে মানে এখানে টুরিস্টকে অতটা ভিড় নেই, মানে বেসিক্যালি তো আমাদের প্ল্যানটা কি ছিল যে গতকাল আমরা চারপাশে ঘুরবো, আজকের দিনটা এখানে একটু নিস্তব্ধ কাটাবো। মানে আমাদের এখান থেকে কি প্ল্যান দিয়েছিল যে আজকের দিনটাতে অযোধ্যা পাহাড়ের জায়গাটা একটু ঘুরে আসবো, বা রাত্রিও যাওয়ার জন্য প্ল্যান দিয়েছিল। আমরা বলেছি না, আমরা যেই জায়গায় এসছি সেই জায়গার অ্যাম্বিয়েন্সটা উপভোগ করাটা বেশি আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। অযোধ্যা পাহাড় যেবার যাবো সেবার আলাদা করে অযোধ্যা পাহাড়টা ঘুরবো শুধু। একদম, যে যখনই ঘুরতে আসবেন হাতে একটা দিন হলেও সময় রাখবেন, যেই সময়টা সেই জায়গাটাকে আরো কাছ থেকে আরো গভীরভাবে চেনা যায়। সবসময় তো আমরা ঘুরতে আসি একটা নির্দিষ্ট ছকে, এই এই স্পটগুলো ঘুরতে হবে ঘুরতে হবে, এবং সবসময় ওই স্পটের পেছনে ছুটলে হবে না। মানে মনোটোনাস ব্যাপারটা কি, দেখছি ঘুরছি স্পট দেখছি বাড়ি চলে যাচ্ছি, এই অভিজ্ঞতা। বিশেষত জঙ্গল পাহাড় এসব জায়গায় গেলে ওই কিছু কিছু যেখানটা তোমার ভালো লেগে যাবে সেইখানটাতে বেশি করে সময় কাটাতে হবে। সেই তো, সেই তো। আমরা সবাই যে জায়গাটা রয়েছি তার থেকে মিনিট 3-4 হেঁটে আসলে পরে একটা লাগোয়া এত সুন্দর জায়গা রয়েছে যেখান থেকে এই পুরো মুরুগুমা লেকটি দেখা যাচ্ছে, সামনে ড্যামের ওই রাস্তাটা আর সামনে টিলা পাহাড়গুলো অত্যন্ত সুন্দর। এই বাংলার বুকে কত সুন্দর সুন্দর জায়গা আছে, যত দেখছি তত মনে হচ্ছে যে কবি জীবনানন্দ দাস যে লিখে গেছিলেন
যে আবার জন্মাতে চাই এই বাংলার বুকে, কথাটা কতটা সত্যি। বাংলার মুখ আমি দেখি আছি, তাই পৃথিবীর মুখ দেখিতে চাই না আর। একদম তাই, যে বাংলাতেই পৃথিবীর সমস্ত দিকের সমস্ত, যে কি বলবো, নেচারের সমস্ত দিক এই বাংলাতেই রয়েছে। একদম, আমাদের অন্য কোথাও যাওয়ার দরকারই নেই। কথাটা বলছিলাম যে আমরা যে জায়গায় আসি সেখানে এলে তার চারপাশের জায়গাটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। আগে যদি হেঁটে এই রাস্তাটুকু যদি না আসতাম, তাহলে এই যে সুন্দর আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি যে সুন্দর যে ভিউটা, এই ভিউটা কিন্তু মিস করে যেতাম। কী করে যে বোঝাবো এই এই অনুভূতিটা, কী করে বোঝাবো আপনাদেরকে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আপনারাই দেখুন আর উপভোগ করুন। ঘন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দুপুরের লাঞ্চ শেষে আমরা আজকে আরেকবার মুরুগুমা ভিউ পয়েন্টে যাবো। গতকালের মতো আর বোকামি করবো না, আজকে একদম পারফেক্ট যে প্লেসটা থেকে, মানে যে প্লেসটা মুরুগুমা ভিউ পয়েন্টে, সেই প্লেসেই যাবো। চলুন দেখতে থাকুন।
ফাইনালি আজকে আরো একবার মুরুগুমা ভিউ পয়েন্টের পথে। এখন আমরা আজকে এখান থেকে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, টেম্পো টাইপের এখানকার অটোগুলো, সেই অটো করে আজকে আমরা আবার চলে এসেছি মুরুগুমা ভিউ পয়েন্টের সামনে। প্রকৃতিকে উপভোগ করার জন্য কিন্তু বাংলার বিভিন্ন আনাচে কানাচে নানান জায়গা রয়েছে, তাদের সন্ধান পেলেই আপনারা কিন্তু সবাই বেরিয়ে পড়তে পারেন। আমরা যেমন মাঝে মধ্যেই এরকমই জায়গার সন্ধান পেয়ে বেরিয়ে পড়ি আর সেই সব জায়গায় গিয়ে নিজেদের মনকে পরিশুদ্ধ করে তুলি। সামনের এখন এরকম খাড়াই পথ দিয়ে উপরে উঠতে হবে। চারিপাশের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটাকে কতটা ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারবো জানি না, তবুও যতটা দেখাতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই দৃশ্য নিজের চোখে না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে হয়। অন্যতম হিডেন প্যারাডাইজ হচ্ছে গিয়ে এই ভিউ পয়েন্ট। আপনারা যারা মুরুগুমে আসবেন কোনোভাবেই মিস করবেন না এই ভিউ পয়েন্ট। মুরুগুমা যদি আপনারা সাইট সিনেও আসেন চেষ্টা করবেন একবার হলেও এই ভিউ পয়েন্টে আসেন। আর আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যারা ট্যুরিজম ডেভেলপমেন্টে আছেন তাদেরকে একান্তভাবে অনুরোধ করতে চাই এইসব জায়গাকে আরও বেশি প্রমোট করে, যাতে দেশ থেকে বিদেশ থেকে আরও বেশি পরিমাণ ট্যুরিস্ট এই জায়গায় আসতে পারে এবং এই প্রাকৃতিক শোভা সৌন্দর্য যেন তারা উপভোগ করতে পারে। একটুখানি তারা তুলে ধরুন এই জায়গাগুলো। আমাদের বাংলায় সম্পদের অভাব নেই, শুধু অভাব যেটা প্রপার ওয়েতে সেটাকে প্রমোশন করা। একটু কাইন্ডলি আপনারা এই ব্যাপারে নজর দেবেন, এটা দাবং ফ্যামিলির পক্ষ থেকে একান্ত অনুরোধ। ভাই আমরা যে রাস্তা দিয়ে এলাম দেখো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এখান দিয়ে, দেখেছো এটা পুরো রাস্তাটা দেখা যাচ্ছে।